গাজা যুদ্ধবন্ধে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। বুধবার থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। গত বুধবার থেকে দেশটির সায়েন্সেস পো প্যারিসে এই বিক্ষোভের ডাক দেয় প্যালেস্টাইন কমিটি অব সায়েন্স পো। তাদের দাবি, গাজা যুদ্ধ সমর্থন করে এমন সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বিশ্ববিদ্যালয়টিকে। গাজা ছাড়ো, মুক্ত করো প্যালেস্টাইন, এবার প্যারিসের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটিও উত্তাল এসব স্লোগানে। গাজা যুদ্ধ বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে কলম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভের হাওয়ায় কাঁপছে ফ্রান্সের সবচেয়ে বড় ইউনিভার্সিটির একটি, দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ বা সায়েন্সেস পো প্যারিস ইউনিভার্সিটি। এর কয়েক ডজন শিক্ষার্থী বুধবার থেকে বিক্ষোভ করে আসছে, তবে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ কর্মসূচি। আমেরিকার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীরা জড়ো হন ইউনিভার্সিটি প্রাঙ্গণে। এদিন রাত পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেয় ক্যাম্পাসের একটি ভবনে। এক পর্যায়ে পুলিশ তাদের বের করে দেয় ক্যাম্পাস থেকে। শুক্রবারও কয়েক ডজন শিক্ষার্থী ইউনিভার্সিটির মূল গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন, হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। প্যালেস্টাইন কমিটি অব সায়েন্স পো এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে লেনদেন আছে ও তাদের কর্মকাণ্ড সমর্থন করে এমন সব প্রতিষ্ঠান ও ইউনিভার্সিটির সঙ্গে ছিন্ন করতে হবে সম্পর্ক। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, টেক্সাস, জর্জিয়া সহ দেশের বেশ কয়েকটি স্টেটের বিভিন্ন ইউনিভার্সিটিতে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে আন্দোলন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে এই বিক্ষোভে। খাদিজাতুল কুবরা, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।